हेलो फ्रेंड्स, टीएस गार्डेनर नार्सारी ते अपने सकल के अनेक अनेक स्वागत। आमी तनुश्री सिन्हा निये चले एसेछि बेश किछु बाड़ीते जेसब गाछ आमरा राखते पारी, खूब एकटा परिचर्या करते लागे ना, अथच फुल पावा जाए, पाशापाशी सुंदर देखतेओ लागे आमादेर बाड़ीटा। तो सेई सब गाछेर भिडियो निये चले एसेछि। आज प्रथमेई जे गाछटा देखाच्छि एई गाछटार नाम मधुमालती, आर देखुन प्रचुर कुड़ी होये आछे, आर फुलगुलो ठीक एरकम देखते हय। তো আর এই গাছগুলোর দাম 150 টাকা। দেখুন এরকম ধরনের কালারের ফুলগুলো হয়, হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশনে ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি দেখতে। দেখুন গাছটা বেশ বড় হাইটের হয়ে গেছে। এই গাছগুলোকে খুব একটা পরিচর্যা করতে লাগে না, বাড়িতে রাখতে পারেন, এরকম সুন্দর দেখতে লাগে। এই দেখুন ফুলগুলো এরকম দেখতে, ভীষণ মিষ্টি দেখতে। এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা ঝাউ গাছ। এই ঝাউ গাছগুলো বাড়িতে রাখতে পারেন। এই সব গাছগুলোকে মানে আজকে আমি যেসব গাছের ভিডিও দেখাচ্ছি এইসব গাছ বাড়িতে রাখলে খুব একটা কিছু করতে লাগে না, শুধু জল দিলে বা মাঝে মাঝে যদি মানে মাসে 2-3 মাস ছাড়া যদি আপনারা একটু খোলসার বা নিম খোলসার দিয়ে থাকেন তাহলে পোকা টোকা লাগে না, গাছটা আরও বেশি গ্রোথ হয়, বৃদ্ধি হয় গাছটার। তো যে কোনো গাছই আর কি আপনারা যদি মোটামুটি সময় মেনটেন করে 2-3 মাস বা 1-2 মাস অন্তর অন্তর খোল সার, নিম খোল সার আর জল দেন তো খুব ভালো হয়। গরমের সময় সকালে আর বিকেলের দিকে দিলে জল খুব ভালো, আর শীতে মানে শীতকালে সকালের দিকে জল দিলে খুব ভালো। এই গাছটার দাম হলো 50 টাকা। আর এবারে ক্রোটন, এই ক্রোটনগুলোও আপনারা বাড়িতে রাখতে পারেন। এই দেখুন এরকম ক্রোটনগুলো, আর এগুলো ব্যাঙ্গালোর ক্রোটন, আর এই ক্রোটনগুলোর দামও 50 টাকা। এই যে পাতাগুলো এরকম দেখতে হলুদ আর গ্রিনের কম্বিনেশনে রয়েছে, ভীষণ সুন্দর দেখতে আর বেশ গ্রোথের গাছ। বাড়িতে রাখা গাছ আপনারা গ্রোথটা দেখতেই পাচ্ছেন, খুব একটা তো পরিচর্যা করা হয় না কিন্তু তবু গাছটার গ্রোথ দেখুন। আর এটা হলো অপরাজিতা গাছ, এই যে কুঁড়িগুলো দেখতেই পাচ্ছেন প্রচুর কুঁড়ি হয়ে আছে, তো এরকম গ্রোথের গাছ এগুলো। আর খুব হেলদি প্ল্যান্টস, সবকটা প্ল্যান্টসই আজকে যে দেখগুলো দেখছেন সবকটা প্ল্যান্টসই হেলদি প্ল্যান্টস, মাঝে মাঝে জল আর একটু খোলসার দেওয়া হয়, ওই মাসে 2-3 মাস অন্তর একবার দিলেই যথেষ্ট। তো দেখুন এই দেখুন এগুলো, এটা ব্লু কালারের ফুল অপরাজিতা, আর এটা হলো কাঞ্চন ফুল। এই যে কাঞ্চন ফুল, হোয়াইট কালার কাঞ্চন, তবে আমাদের এখানে আপনারা হোয়াইট কালার, পিঙ্ক, পার্পল কালার আর ইয়েলো কালারেরও কাঞ্চন ফুল মানে কাঞ্চন গাছ পেয়ে যাবেন। আর ইয়েলো আর মেজেন্টার দামটা একটু বেশি, 150 টাকা, আর হোয়াইটটার দাম 60 টাকা। এটাও একটা ক্রোটন, এটাও বাড়িতে রাখতে পারেন এই ক্রোটনটা। এই যে এরকম ধরনের দেখতে গাছটা, এটা একটু হালকা হোয়াইটের মধ্যে রয়েছে, গ্রিন আর হোয়াইটের কম্বিনেশনে এই ক্রোটনটা, আর এই ক্রোটনটা থেকে এরকম ফুলও পাওয়া যায়। এই যে এরকম লম্বা লম্বা ফুলগুলো, আর ফুলগুলো ভীষণ মিষ্টি দেখতে। এই যে দেখুন ফুলগুলো এরকম দেখতে, এই ক্রোটনের থেকে এইভাবে এরকম ফুলগুলো পাওয়া যায়, আর এই ক্রোটনটার দাম রয়েছে 60 টাকা। বাড়িতে রাখা গাছ অথচ এত হেলদি তো দেখে বুঝতেই পাচ্ছেন, খুব একটা তো পরিচর্যা করা হয় না কিন্তু তারপরেও এরকম হেলদি গাছ রয়েছে। আর এবারে যে গাছটা দেখাচ্ছি এটা ফক্সটেল। ফক্সটেল ভীষণ হেলদি গাছ দেখতেই পাচ্ছেন, আর এর দাম রয়েছে 60 টাকা। আর এটার ফুল পাওয়া যায়, এই ফক্সটেলটার ফুল হয় ভীষণ মিষ্টি দেখতে, তবে এই মুহূর্তে ফুলটা আমি আপনাদের দেখাতে পারলাম না, তবে অন্য একটা সময় দেখাবো। আর এটা ফক্সটেলের আর একটা ভ্যারাইটি, এটাতেও ভীষণ মিষ্টি ফুল হয় হোয়াইট কালারের। আগের ফক্সটেলটা দেখলেন ওটাতে রেড কালারের ফুল হয়, আর এটাতে হোয়াইট কালারের ফুলগুলো হয়, ফুলগুলো ভীষণ মিষ্টি দেখতে, এক একটা স্টিকে ফুলগুলো পাওয়া যায়। তো এই দুটো ভ্যারাইটির ফুল আমি আপনাদের অবশ্যই কোনো একটা সময় দেখাবো। আর দাম রয়েছে, হোয়াইট ফক্সটেলটার দাম রয়েছে 150 টাকা। আর এটা একটা ক্রোটন, এই ক্রোটনটা নর্মাল ক্রোটন আপনারা আশেপাশে দেখতে পান, তো এই গাছগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন, এর দাম রয়েছে 35 টাকা। আর এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা পার্পেল কুইন। পার্পেল কুইনটা দেখতে ঠিক এরকম, আর এর দাম রয়েছে 45 টাকা। আপনারা তো জানেন আমি মুচিশা নার্সারি থেকেই সমস্ত গাছের ভিডিও দেখাই, কারণ এটা আমার লোকাল এরিয়া। তো
গাছটা দেখতে ঠিক এরকম। আর এই গাছগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন, খুব একটা পরিচর্যা করতে লাগে না। তবে আপনারা যদি রোজ জল দেন বা মাসে মাসে বা এক দু মাস অন্তর অন্তর খোল সার নিম খোল এগুলো দিতে পারেন, তাহলে তো গাছগুলো আরোই হেলদি হয়ে যায়। তো আমাদের এখানে আপনারা বাগান ভিজিট করতে পারেন মুজিজা নার্সারিতে, বা অনলাইন ফেসিলিটিও আছে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।